আজকে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর গত ক্লাসটা আপনারা অবশ্যই দেখছেন যে এক্সেল কিভাবে আমরা স্টার্ট করব, এবং এক্সেল যে আসলে একটা মজার কাজ এবং একটা অ্যাডভান্স কাজ এবং অফিসিয়াল অ্যাকাউন্টে এবং খুবই দরকার এটা, মানে এটার কতটা গুরুত্বপূর্ণ কাজ এটা আমরা গত ক্লাসে দেখে কিন্তু বেসিক বুঝতে পারছি, তাই না? আজকে আমরা একের পর এক কাজ দেখবো, দেখলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। তো গত ক্লাসে আমরা দেখছিলাম ফিক্সড ডিপোজিট এবং আদার্স, যে যোগ বিয়োগ গুণ ভাগ মিনিমাইজ ম্যাক্সিমাইজ এভারেজ এই যে তো কাজগুলো দেখছিলাম, এবং ফোন নম্বর কিভাবে লিখতে হয় বা আদার্স যে কাজগুলা কিভাবে একটা বাড়াইতে হয়, কি বলে এটার নাম, একটা রো বাড়াইতে হয় কলাম বাড়াইতে হয় সবগুলা কিন্তু দেখছি, তাই না? কিভাবে প্রিন্ট করতে হয় এই কাজগুলা কিন্তু প্রথম ক্লাসটা এক্সেল এর কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটা যে না বুঝবে এগুলা শিখে বুঝবেন। আজকে হয়তো অনেক পণ্ডিত মশাই জয়েন করবে, ঠিক আছে, জয়েন করে কি হবে, স্টার্টিং এ যার গলদ আছে তার কিন্তু গলদ থেকে যায়। আপনি দেখেন খেয়াল করে, আমরা এসএসসি এর আগে যে পড়াশোনা ফাঁকি দিছি সেই ফাঁকিটা কিন্তু অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে জব ক্ষেত্রে সব জায়গায় ভোগ করতেছি। ওটার গোড়াটা খুব ভালো হতে হবে, মজবুত হতে হবে। হ্যাঁ, তো কাজগুলো দেখার পর আপনারা বুঝতে পারবেন। এরপরে কিন্তু আমাদের আরো মজার কাজ হচ্ছে পাওয়ার পয়েন্ট, অল কাইন্ড অফ প্রেজেন্টেশন, ঠিক আছে, সেখানে কিন্তু আরো মজা, কিন্তু আপনারা ওটা পাবেন না, দুঃখের বিষয়, কারণ আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের মেবি 12তম ক্লাস চলতেছে, আমার প্রোমাইজ ছিল 15টা ক্লাস নেওয়া, তাই না? মিনিমাম 15টা, তাই না? আপনাদের সঙ্গে আমি 15 ক্লাসে জয়েন থাকবো, তারপরে যদি আমার ভালো লাগে সেটা আদার্স বিষয়। কিন্তু আপনারা সংখ্যায় অনেক নগণ্য, সংখ্যা অনেক কম, সে কারণে আমার খুব একটা ভালো লাগতেছে না, ঠিক আছে। তো যাই হোক, অলরেডি আজকে 12 ক্লাস আর 3টা ক্লাস আমরা আপনারা আমার থেকে পাবেন, সেক্ষেত্রে আপনারা এক্সেলটা আমি কভার করে দেবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো দেখি সেই অনুসারে কাজ করি। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সে প্রথমে আছে নাম দেওয়া থাকবে, তারপর স্যালারি দেওয়া থাকবে, কে কত টাকা স্যালারি পেলো। আমি কিন্তু এগুলো কিবোর্ড থেকে লিখে দিছি, আপনারা লিখে দিতে পারবেন, যেহেতু সময়টা একটু কম যাতে লাগে সেটা করছি, বুঝতে পারছেন? এরপর হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের ঘরে আমি ক্লিক দিলাম, সেখানে আমার ট্যাক্সটা বের করতে হবে। তো ট্যাক্সটা বের করতে হলে আমাকে কিন্তু ফর্মুলা লিখতে হবে। আমি গতদিন বলছিলাম এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার, এটা হচ্ছে আমাদের নেম বক্স। ওকে, তো আমরা ফর্মুলাতে দেখবো কিভাবে কাজটা করতে হয় এবং নেম বক্সে কতটা শো করবে, কোথায় ক্লিক দিতে সেগুলো কিন্তু দেওয়া থাকবে। ফর্মুলায় চলে যাই, তো প্রথমে লিখি ইকুয়াল টু, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু। আমি কিন্তু আপনাদের যে শিটটা দিছি ওই শিটটা দেখে দেখে লিখছি, কারণ ওই শিটটা আপনারা কিছুদিন ফলো করবেন, ফলো না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ফলো না করলে বুঝতে পারবেন। আমাদের সাথে কোনো ভদ্রলোক জয়েন করছে, দেখে নি কে কে জয়েন করছে, কই নাম দেয় নাই তো আজকে, তারা অলরেডি 12টা ক্লাস এখনো নাম দিতে পারে না, তাহলে বলেন এটা কি হইলো। ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে এন্ড, ANDI, এন্ড, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আপনার B2, B2 হচ্ছে এটা, এই যে এটা B2 হচ্ছে এটা B2, A1 হচ্ছে নেম, A2 হচ্ছে আপনার জুয়েলের নাম, আর B1 হচ্ছে স্যালারি, B2 হচ্ছে জুয়েলের স্যালারি 8,500 টাকা। আমরা ভালো করে বুঝবো কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে রো দ্বারা নির্দেশিত আর এগুলো হচ্ছে কলাম দ্বারা নির্দেশিত, এই যে, ঠিক আছে, এগুলো আমরা খুব ভালো করে বুঝবো, যারা গত ক্লাসটা দেখছে তাদের জন্য একেবারে সোজা হয়ে যাবে। তাহলে ইকুয়াল ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর অ্যান্ড, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর B2, গ্রেটার দেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রাইট সাইড শিফট, তারপর হচ্ছে এই যে ওয়াল্টারের নিচে ওয়াল্টারের উপরে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন, তারপর হচ্ছে 5000, 5000 লিখলাম, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে আপনার B2, B2 তে আবার ক্লিক দিব, তারপর হচ্ছে লেস দেন, শিফট চেপে ধরে এই যে লেস দেন, গ্রেটার দেনের সামনেটা হচ্ছে লেস দেন, B2 লেস দেন 10,000, কিবোর্ড থেকে 10,000 লিখে দিচ্ছি, এই যে 10,000। ওকে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে B2 লেস দেন 10,000, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, তারপর হচ্ছে আমি ফর্মুলাটা জাস্ট লিখতেছি, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে বাসায় এটা ইজি হয়ে যাবে, আমাদের জাস্ট ম্যাথমেটিক্যাল কাজের মতো। যেমন আমরা A+B হোল স্কয়ার কিন্তু আমরা ফার্স্ট যখন ক্লাস 6 উঠছি তখন কিন্তু আমরা বুঝতে অনেক কষ্ট হয়েছে, তা আস্তে আস্তে কিন্তু ইজি হয়ে গেছে, এটা হচ্ছে অমনি। তারপর হচ্ছে B2
ইনটু, ইনটু বলতে এখানে গুণ, নাম লোকের ডান পাশে গুণ চিহ্ন দেওয়া আছে, এপাশে নাম্বার লোকের ভিতরে, এপাশে নাম্বার গুলোর ভিতরে এইটির উপরে গুণ চিহ্ন আছে। বি টু ইনটু 2%, 2% কিবোর্ড থেকে লিখলাম, এই যে শিফট চেপে ধরে সংখ্যা 5, 2%, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ইফ, আইএফ ইফ কিবোর্ড থেকে লিখে দিচ্ছে এগুলা, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে বি টু, বি টু হচ্ছে এই যে এটা বি ওয়ান স্যালারি, বি টু হচ্ছে 8,500 টাকা, বি টু গ্রেটার দেন শিট চেপে ধরে এই যে গ্রেটার দেন 10,000, 10,000, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে বি টু ইন্টু 5 পাচ্ছেন, এই যে বি টু ইন্টু 5%, শিট চেপে ধরে এই যে নাম্বার কি 5%, কমা 0, 0 আমি ওপর থেকে সংখ্যার ঘরে থেকে দিয়ে দিছি, আর ব্র্যাকেট দুইটা ক্লোজ। আপনারা হয়তো বলবেন স্যার এখানে একটা ব্র্যাকেট হলো না কেন, ক্লোজ ব্র্যাকেট ওপর প্রথমে একটা শুরু ছিল ব্র্যাকেট, এখন একটা দিয়ে তো ক্লোজ হতো, কিন্তু দুইটা কেন? আমাদের খুব ভালো করে এটা মনে রাখতে হবে, এবং আমার ভিডিওটা রেকর্ডিং থেকে যাবে, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। গতদিন ফার্স্ট ক্লাসের ভিডিওটা কয়বার দেখছেন, কে কয়বার দেখছেন আমি জানি না, বাট ভিডিওগুলো 4 থেকে 5 বার করে দেখতে হবে আপনাদেরকে মিনিমাম, কারণ আপনারা তো এটা স্টার্টিং অবস্থা, আপনাদের একটু কঠিন লাগবে। আমি যখন শুরু করছি আমার কাছে কঠিন লাগছে। আমাদের এখানে যারা এই কোর্সটার 4,000 টাকা ফি দিয়ে ভর্তি হয়, স্পেশাল শেখার জন্য অনেক সময় 12,000 টাকা ফি দিয়ে ভর্তি হয়, অনেক সময় সর্বনিম্ন 2,400 টাকা ফি দিয়ে ভর্তি হয়, তো তারা কিন্তু ফার্স্ট টাইম বলে স্যার আমি আপনাদের এক্সেলটা শিখবো, এক্সেলটা ভালো লাগছে আমার কাছে, কঠিন লাগে। কিন্তু আমি বলবো এক্সেল একেবারে পানির মতো সোজা, একেবারে পানির মতো সোজা, যদি আপনি মনোযোগ সহকারে নেন, যেহেতু ম্যাথমেটিক্যাল ক্লাস, ঠিক আছে, একবার পানির মতো শুধু আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, এই জন্য ভালো করে প্র্যাকটিস করবেন, ওখানে কমেন্ট করবেন কি ভুল যাচ্ছে ইউটিউব চ্যানেলে, কোনটা বুঝতে পারতেছেন না, ওই চ্যানেলে কমেন্ট অপশন আছে, ওকে, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে থ্যাংকস দিবেন, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, তার যাতে করে তারা উপকৃত হয়, আমাদেরও চ্যানেলে যাতে লোক বাড়ে, সবাই তো আর জানে না এভাবে সহজভাবে শেখা যায় অনলাইন থেকে, ওকে, এভাবে দেখবেন। ওকে, তাহলে আমি ফর্মুলাটা একটু বুঝাবো, তার আগে একটু কে কমেন্ট করছে কমেন্টগুলো একটু দেখে নিই। পিসি কি নাম আমি জানি না, পিসি নাম দেয়া আছে, আমি আমি মহিউদ্দিন, হ্যাঁ থ্যাংক ইউ, পিসি নাম মহিউদ্দিন, বুঝতে পারলাম যে পিসি নামে আছে। হ্যাঁ দেখেন এখানে প্রথমে দেখি ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট শুরু, সরি ইকুয়াল ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে ইয়াং, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি টু গ্রেটার দেন 5,000, বলতেছে বি টুটা হচ্ছে জুয়েলের স্যালারি 8,500 টাকা, বলতেছে বি টুটা 5,000 থেকে যদি বি টু স্যালারি বেশি হয়, 5,000 থেকে যদি স্যালারিটা বেশি হয়, 5,000 থেকে বেশি একটা সংখ্যার নাম, যেমন 5,100, 5,500, 10,000, 5,000 থেকে যদি বেশি হয়, ফর্মুলাটা বলতেছে যে 5,000 থেকে যদি বেশি হয় বি টুটা, কমা দিয়ে বলতেছে যে 5,000 থেকে বেশি সেটা কত বেশি, বি টু লেস দেন 10,000, 10,000, বলছে বি টু গ্রেটার দেন 5,000, বি টুটা 5,000 থেকে অবশ্যই বেশি হতে হবে, এবং কমা দিয়ে বলতেছে বি টু লেস দেন 10,000 এবং 10,000 থেকে কম, যদি বি টু স্যালারিটা 5,000 থেকে বেশি হয় এবং 10,000 থেকে কম হয়, এমন যদি কারো স্যালারি হয় সেক্ষেত্রে বি টু ইন্টু 2% ট্যাক্স দিবে, কাকে দিবে, গভর্নমেন্টকে, ওকে, সেটা প্রাইভেট জব হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে। এরপর বলতেছে আমাদের মনে কিন্তু এখন একটা প্রশ্ন এসে গেছে যে কারো স্যালারি যদি 5 থেকে 10 বলছে, তো এখানে আটকায় দিছে 5 থেকে 10-এর ভিতরে লিমিটেশন করছে, ওকে, লিমিট করছে, এখন যদি 10 থেকে বেশি হয়, যদি 10 থেকে আনলিমিটেড হয়, সেক্ষেত্রে যদি 10 থেকে আনলিমিটেড হয় সেক্ষেত্রে হচ্ছে 5%, তা কি বলছে এখানে কমা, বি টু ইন্টু 2% কমা দিছে, যে 5 থেকে 10,000 কারো স্যালারি হলে 2%, সেক্ষেত্রে কমা, তারপর বলছে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু বি টু গ্রেটার দ্যান 10,000, বলছে 10,000 আনলিমিটেড, বলছে বি টুটা যদি 10,000 থেকে আনলিমিটেড হয়, মানে 10,000 থেকে বেশি হয়, সেক্ষেত্রে বি টু ইন্টু 5%, 5% তাকে কি কমিশন বা ট্যাক্স দিতে হবে, কাকে দিতে হবে, গভর্নমেন্টকে। এখন আমাদের মনে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসছে, এখন এখানে দেখেন 10,000 থেকে আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড কত সেটা কিন্তু আর বলে নাই, আনলিমিটেড কারণ কারণ যারা ব্যাংকে জব করে, ভালো ভালো সেক্টরে জব করে, তাদের কিন্তু 50,000, 60,000, 1,00,000 স্যালারি আছে, ওকে,
আনলিমিটেড কত সেটা বলা যাবে না। এরপরে বলতেছে যে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন চলেছে যে 5 থেকে 10, 10 থেকে আনলিমিটেড, বাট 5-এর নিচে যাদের স্যালারি তারা কত টাকা দেবে? যেমন এখানে আলিফের স্যালারি আছে 3,200 টাকা, তারপরে জামালের স্যালারি আছে 4,500 টাকা, তারা তো সব 5-এর নিচে। বলছে 5-এর নিচে যাদের স্যালারি তাদের হচ্ছে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, তারা জিরো। এখানে কোনো ফর্মুলা আমাদের কার্যকরী হয় না, ডাইরেক্ট জিরো দিয়ে দিচ্ছে। তো আপনি ইতি এখানে আরেকটা ফর্মুলা দিতে পারবেন, কিন্তু আপনি একটা জিনিস আপনার মেমোরিতে রাখতে হবে যদি আপনি ম্যাথ ভালো হয়ে থাকেন, যে শর্টকাট যত ভালো বোঝানো যায় স্টুডেন্টদেরকে, শর্টকাট নিজে ভালো বোঝা যায়। এখানে যদি আরেকটা ফর্মুলা ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি ডাইরেক্ট জিরো বসা দিলে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং স্টুডেন্ট বুঝতে পারবে এবং যারা এই ভিডিওটা দেখবে সবাই বুঝতে পারবে যে 5-এর নিচে যাদের স্যালারি ডাইরেক্ট জিরো। ফর্মুলা ব্যবহার করলে আরো বড় হয়ে যাবে ম্যাথটা, আর ম্যাথমেটিক্যাল কাজ যত বড় করবেন তত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আর একটা ফর্মুলা বসাতে হবে যে B2 <0, এরকম, বা B2 <5,000, 5,000-এর নিচে যাদের স্যালারি তাদের জিরো, 0 টাকা, এরকম তাদের ট্যাক্স হবে 0 টাকা, B2 × 0%, এরকম বড় হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ডাইরেক্ট জিরো, ব্র্যাকেট দুইটা, দুইটা ব্র্যাকেট কেন, কোলোস, ইফ দুইটা, এই যে দেখেন ইফ, এ একটা, এ একটা ইফ আর এ একটা ইফ, এখানে এই দুইটা ইফের কারণে ব্র্যাকেট দুইটা এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, আর এই ফর্মুলাটা কিন্তু আমাদের ফর্মুলা বারে শো করছে যে ফাংশন অফ এক্স। ওকে, এখানে এন্টার সিলেকশন করলে আমাদের কিন্তু এখন এটা আমরা পেয়ে যাবো, এই যে ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। কোন আরেকজন ভদ্রলোক জয়েন করেছিল, উনি ভাবছে WE তে কে আসছেন, WE তে কথা বলবেন, কথা না বললে আমি কিন্তু কই যে করে দেব, কি বলে এটার নাম, রিমুভ করে দেব। রিমুভ করে দিলে আপনি আমাদের কার্যক্রম দেখতে পারবেন না, কারণ আপনি যে পাবলিক আমাদের ভিতরে কেউ কিনা, কি বাহাদাস পাবলিক কিনা তা তো আমরা জানি না। তো রিমুভ করে দিলে আপনি আমাদের সাথে আর কোনো যোগাযোগ পাবেন না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, দেখেন আপনারা এখন এটা হচ্ছে আমরা সবগুলাকে এইভাবে বের করবো, সবগুলো এইভাবে বের করবো না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা টান দিব, একটা টান দিলে এই যে সবগুলো বেড়ে চলে আসবে, দেখেন, ঠিক আছে, সবগুলো এভাবে বেড়ে চলে আসবে। এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম, এখনো দেখতেছি, ঠিক আছে। পিসিতে বলছে শোনা যায় না, কেন শোনা যায় না, আমার এখান থেকে তো শোনা যাচ্ছে, আপনার ওখান থেকে শোনা যায় না, আপনার ওখান থেকে তাহলে মিউট করা আছে। পিসিতে মহিউদ্দিন, হ্যাঁ মহিউদ্দিন সাহেব ভালো, কিন্তু আপনার ওখানে তো শোনা যাওয়ার কথা, আমার এখান থেকে তো সবকিছু করা আছে, সবকিছু সাউন্ড দেওয়া আছে, তাহলে আমার এখান থেকে শোনা যাবে না কেন বলে, শোনা তো যাওয়ারই কথা, সবাই শুনতে পাচ্ছে, আপনারা পাচ্ছেন না কেন? হ্যাঁ, এখন দেখেন শুনতে না পারলে আবার সাউন্ড করেন, এই যে আবার কমেন্ট করেন। ওকে, যাই হোক, আমি দেখতেছি WE তে মহিউদ্দিন, কিন্তু PC তে কিটা, PC তে আরেকজন কে শো করছে, আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমরা কিন্তু এই কাজটা বুঝতে পারলাম, আপনারা সবাই দেখেন আমরা কিন্তু এই যে কাজটা এটা কিন্তু বুঝতে পারছি, তাই না? কোনো সমস্যা নেই, কমেন্ট করতে হবে, আর না করলে আমরা অন্য প্রশ্নে চলে যাবো। আমাদের এটা ছিল আজকের ইনকাম ট্যাক্সের উপর কাজ, ইনকাম ট্যাক্সে যদি কারো সমস্যা হয় তাহলে আমার সাথে কথা বলতে হবে। আপনাদের এখানে এই যে আছে ইনকাম ট্যাক্সের শীট 1, এটা নিয়ে আমি লিখলাম, এখানে যেমন আমরা লিখলাম ইনকাম ট্যাক্স, INCOM, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স অনলাইন ক্লাস, অনলাইন এক্সেল ক্লাস ছিল আর কি, অনলাইন এক্সেল ক্লাস, EXCEL, এক্সেল ক্লাস কত, 2 0 2। এরপরে আমরা চলে গেলাম 2 নম্বর শীটে, দেখেন কারোর বুঝতে সমস্যা হলে কথা বলতে হবে। হ্যাঁ, 2 নম্বর শীটে আমরা চলে আসছি, 2 নম্বর শীটে আসার পরে আমরা আমাদের আপনাদের কাছে যে শীট দেওয়া আছে এটা হচ্ছে আমরা ইলেকট্রিসিটি বিল দেখবো। আপনারা দেখেন, খেয়াল করে, কেউ একজন কমেন্ট করছেন আমি একটু দেখি, মোবাইল শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখ
হ্যাঁ, দেখতে পারলে থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন আমরা 1 নম্বরে চলে যাব, 2 নম্বর শিটে চলে আসছে। এখানে শিট ক্লিক করছি, 1 নম্বর শিট শেষ হয়ে গেছে, 2 নম্বর শিট, 3 নম্বর শিট, এভাবে আপনারা ক্লিক করে নিতে পারবেন। এখানে দেখেন 1 নম্বরে নম্বর দেওয়া আছে, 2 নম্বর হচ্ছে মিটার নম্বর, এম ই টি ই আর, মিটার, কেন তো নম্বর, এই যে মিটার নম্বর, মিটার নম্বর দেখেন, মিটারটা উপরে আমাদের শিটে দেখেন নম্বরটা নিচে, তা সেক্ষেত্রে যদি আমরা এরকম করি, ক্লিক করে র‍্যাপ টেক্সট, ওকে, এই যে মিটার নম্বর নিচে চলে আসে। এখানে আমরা মিটার নম্বর লিখলাম 101, তারপর আমরা মিটার নম্বর লিখবো 102, এভাবে আমরা মিটার নম্বর লিখবো। তো এটা দুইটা ঘর সিলেকশন করব, এখান থেকে ধরে একটা টান দিব, টান দিলে আমাদের দেখা গেছে যে বের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা 2 নম্বর ঘরে, প্রেজেন্ট রেডি, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট, আর ই এ ডি আই এন জি। তো প্রেজেন্ট রিডিং ও দেখেন 2 ঘরে চলে আসছে, আমরা নিচের ঘরে ক্লিক দিলাম, দেন উপরের ঘরে, তারপর র‍্যাপ টেক্স ক্লিক, বাস প্রেজেন্ট রিডিং। প্রেজেন্ট রিডিং মানে বর্তমান যে আমাদের মিটার যে রিডিংটা উঠতেছে এটা, ঠিক আছে। তো এটা এটা আমরা বসাই দিব, এটা আমাদের দেওয়াই থাকবে। এটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, বলতে পল্লী বিদ্যুতের কাজ করতে লাগবে কার্যক্ষেত্রে। 1120 হচ্ছে প্রেজেন্ট রিডিং, এগুলো সব লিখে দিতে হবে আমাদের শিটে যেভাবে দেওয়া আছে ওভাবে। 7150, তারপরে হচ্ছে এগুলো সব দেওয়া থাকবে, ঠিক আছে, 2000, তারপরে হচ্ছে কত আছে, 8444, তারপর আছে 1000, কত, 2026, তারপর আছে 4185, এগুলো আমাদের প্রেজেন্ট রিডিং লিখতেছে, ঠিক আছে, 5274, তারপর আছে 4521, 4521, এটা আমরা প্রেজেন্ট রিডিং লিখলাম। এরপর আমরা উপরে চলে যাবো, এই যে উপরে সির ঘরে আসছি, সির ঘরে আসার পরে দেখেন প্রিভিয়াস রিডিং, প্রিভিয়াস রিডিং, প্রিভিয়াস রিডিং দেখেন অনুরূপ প্রেজেন্ট রিডিং এর মতো চলে গেছে 2 ঘরে। এখানে ক্লিক করব, ক্লিক করে যে র‍্যাপ টেক্স, বাস এখানে এসটা আবার নিচে চলে গেছে, দেখছেন, এখান থেকে একটু ধরবো, ধরে একটু চাপাই দেবো ডান পাশে হালকা একটু, এই যে প্রেজেন্ট রিডিং, ঠিক আছে, প্রিভিয়াস রিডিং, প্রেজেন্ট রিডিং লিখলাম, প্রিভিয়াস রিডিং, প্রিভিয়াস রিডিংটা আমরা দেখি। প্রেজেন্ট রিডিং মানে বর্তমান মাস, আর প্রিভিয়াস বলতে গত মাস, হ্যাঁ, পূর্বের মাস, ঠিক আছে। প্রিভিয়াস রিডিংটা দেওয়া থাকবে আমাদের, আমরা যখন ডেস্কো বা পিডিবি এই যে পল্লী বিদ্যুতের কোনো কাজ করব বা বিদ্যুৎ বিলটি তৈরি করব, তখন কিন্তু এটা আমাদের দেখে দেখে করব। প্রেজেন্ট রিডিং, মিটার নম্বর, প্রিভিয়াস রিডিং, এগুলো দেওয়া থাকবে, যেটা বের করতে হবে সেটা আমি বলে দিব, ঠিক আছে। 1000 প্রিভিয়াস রিডিং গত মাসে ছিল, তারপর আছে 6996, 6996, তারপর আছে 1125, তারপরে আছে 8222, তারপরে আছে 6684, তারপরে আছে 3720, তারপর আছে 4688। প্রথম ক্লাসটা যারা করে নাই তারা কিন্তু কিচ্ছু বুঝতেছে না, বুঝছেন, মনে করতেছে কি ভাই এটা কি করতেছে। আসলে দেখেন ওনাদের মনে আজকে বাসায় তেমন কাজ কাম নাই, বুঝছেন, তার কারণে মনে করছে দেখি একটু, যে দেখি লাইভ ক্লাস কেমন হয় একটু টেস্ট করে দেখি। 3520, 3520, আমার কথা হচ্ছে করবেন তো ভালো করে করবেন, যে কাজটা করবেন ভালো করে করবেন, মনোযোগ দিয়ে করবেন, সেটা রেজাল্ট ভালো আসবে, পজিটিভ আসবে। আর যে কাজটা করবেন না ওটা বাদ, ওটার ভিতর যদি হাজার আমার মঙ্গল থাকে তাও আমি করবো না, কারণ ওটা বাদ, ওটা আমি বুঝবো না করবো কেন, সেখানে যাব না। যেটা করবো সেটা ভালো করে করবো। এখন দেখেন এইগুলা সব কিন্তু আমাদের দেওয়া থাকবে, এই যে মিটার নাম্বার, প্রেজেন্ট রিডিং, প্রিভিয়াস রিডিং, এগুলো সব দেওয়া থাকবে, দেখেন খেয়াল করে, এগুলো সব দেওয়া থাকবে। সিলেকশন করলাম, ডিলিট মেরে দিলাম, এগুলো সব দেওয়া থাকবে। হ্যাঁ, আমাদের বের করতে হবে কি সেটা আমরা চলে যাই এখন, এমন টোটাল ইউজ বের করতে হবে। এখানে টোটাল ইউজ, টিও
TOTAL, total use, total use. হ্যাঁ, এখন দেখেন এখানে আর র‍্যাপ ট্যাক্স ক্লিক করা লাগে না, অটোমেটিক্যালি কম্পিউটার বুঝতে পারছে যে আমাকে এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, টোটাল ইউজের ঘরে আমরা ফর্মুলা লিখব, টোটাল ইউজ এর পরের ঘরে। ওকে, তো টোটাল ইউজের পরের ঘরে আমাদের টোটাল ইউজের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বি টু, ইকুয়াল চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে বি টু, এই যে বি ওয়ান আছে এই ঘর, বি টু আছে এই ঘর। ওকে, বি টু মাইনাস সি টু, কারণ প্রেজেন্ট রিডিং প্রিভিয়াস রিডিং থেকে প্রেজেন্ট রিডিং বাদ দিলে, আপনার প্রেজেন্ট রিডিং থেকে প্রিভিয়াস রিডিং বাদ দিলে কি বের হয়ে যায়, টোটাল ইউজ বের হয়ে যায়। কারণ আমি তো গত মাস দিয়ে দিছি বিল, তাই না? তাহলে প্রেজেন্ট রিডিং যেটা উঠতেছে মিটার থেকে সেটা তো গত মাসটা বাদ দিব, তাই না? তাহলে বি টু হচ্ছে প্রেজেন্ট রিডিং আর গত মাসটা হচ্ছে প্রিভিয়াস রিডিং। গত মাস বর্তমান রিডিং থেকে গত মাসটা বাদ দিলে আমি কিন্তু টোটাল ইউজটা পেয়ে যাচ্ছি। এভাবে কিন্তু আমরা বের করতে পারবো। আমাদের সিটি এখানে দেখবেন 210 দেওয়া আছে, এখানে কিন্তু 120 হবে। একটু মিলাই নেবেন শীটটা, একটু ওখানে টাইপিং ভুল আছে, ঠিক আছে, একটু মিলাই নেবেন, ঠিক আছে। টোটাল ইউজ এভাবে বের করতে হবে। এখানে দেখেন এই যে ফর্মুলা শো করছে, আমরা একটা টান দিয়ে এখানে প্লাসটা ছোট হয়ে গেল, এইভাবে একটা টান দিয়ে বের করে দিলাম। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি এখানে দেখেন আছে, কিন্তু ভেঙে ভেঙে আছে লাইন, দেখছেন? এখান থেকে ধরবেন এইভাবে, একটু অ্যারো চিহ্ন আসবে মাউসের পয়েন্টার, তো তখন এইভাবে মিলাই নেবেন। হ্যাঁ, দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ। এখন দেখেন প্রিন্সিপাল অ্যামাউন্টটা, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে, প্রিন্সিপাল অ্যামাউন্টের একটা সূত্র আছে বা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা দেখে নিই। এই ফর্মুলাটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, একটু ভালো করে দেখতে হবে। ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে ডি টু, ডি টুটা হচ্ছে টোটাল ইউজ, টোটাল ইউজ এর উপর ডিপেন্ড করবে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা ডিপেন্ড করবে টোটাল ইউজ এর উপর, টোটাল ইউজ যতটা আসবে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ততটাই কমবে, ততটাই বাড়বে। ওকে, ডি টু, এই যে টোটাল ইউজ এর ঘরে ক্লিক দিলাম দুই নম্বর ঘরে, তাহলে ডি টু, ডির ঘরের এক নম্বর দুই নম্বর। হ্যাঁ, টোটাল ইউজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু ইকুয়ালি, ফার্স্ট ব্র্যাকেট শুরু ডি টু লেস দ্যান ইকুয়াল, এই যে শীট চেপে ধরে, এই যে লেস দ্যান, তারপরে যে ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান মানে কম আর ইকুয়াল মানে সমান, কম অথবা সমান। ডি টু সমান হতে পারে অথবা কম হতে পারে, কত সমান অথবা কম, 200, 200 কমা, তারপর বলতেছে ডি টু ইন্টু, এই যে ডি টু ইন্টু, ডি টু ইন্টু কত, কত হারে দিবে বিদ্যুৎ বিল, কত ইউনিট কত হারে দিবে সেটা বলতেছে আর কি। 1.75, 1.75, একটু ভালো করে দেখতে হবে, খুব মনোযোগ সহকারে, কমা, এই পর্যন্ত আমরা একটু বুঝিনি। দেখেন এখানে বলতেছে, এখানে যদি টোটাল ইউজ, টোটাল ইউজ আমরা কত ইউজ করছি, 120 ইউনিট, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান 200 ইউনিটের সমান বিদ্যুৎ ব্যবহার করে অথবা তার থেকে কম হবে, লেস দ্যান ইকুয়াল মানে সমান হতে হবে অথবা কম হতে হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। ওকে, তো বলতে ডি টু ইন্টু, ডি টু লেস দ্যান ইকুয়াল 200, 200 ইউনিটের সমান বিদ্যুৎ ব্যবহার করবে অথবা তার থেকে কম করবে, তার থেকে কম কত, 120 হতে পারে, 150 হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। 200 ইউনিটের সমান হবে অথবা তার থেকে কম হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। যদি এমন হয় তাহলে 1.75 টাকা আর, এটা ছিল আগের রেকর্ড। ওকে, এখনকার বিদ্যুৎ ইউনিট কিন্তু অনেক বাড়ছে, সেটা গ্রাম অঞ্চল হলেও কিন্তু 6-7 টাকা হয়ে গেছে, আর এখন ঢাকা শহরে কমার্শিয়াল তো অনেক বেশি, 10 টাকার উপরে। ওকে, আমাদের মনে হয় 12 টাকা না 14 টাকা করে, আর আবাসিক তো মনে হয় 8-9 টাকার উপরে মেবি। হ্যাঁ, বিদ্যুৎ বিল দেখতে হবে, বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে বলতেছে, তো আপনি এখানে যেটা আসুক না কেন সেই অ্যামাউন্টটা বসাই দেবেন, সেটা 8 টাকা হলে 8 টাকা। ওকে, যদি সে 200 ইউনিটের নিচে ব্যবহার করে, এবার আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতেছে যে 200 ইউনিটের উপরে যদি ব্যবহার করে, সেটা আমরা বুঝাবো, একটু ওয়েট করতে হবে জাস্ট। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 200 ইউনিটের সমান ব্যবহার করে অথবা তার থেকে কম, তাহলে সে 1.75 টাকা হারে পেমেন্ট করবে, কাকে পেমেন্ট করবে, ডেস্ক অথবা পিডিবি কে, ওকে, পল্লী বিদ্যুৎ যে বিলটা সেটা করবে। ওকে, তারপর আমরা চলে যাই ইফ, ইফ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে ডি টু, এই ডি টু মানে টোটাল ইউজ কে কেন্দ্র করে ব্যবহৃত হচ্ছে। ওকে, লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল কত, 400,
400, যদি কেউ চায় সে ইউনিটের সমান ব্যবহার করে অথবা তার থেকে কম, কমা 400 কমা, তাহলে ডি টু ইন্টু, তাহলে কত পার্সেন্ট দিবে? ডি টু ইন্টু কিবোর্ড থেকে ইন্টু দিলাম, তারপরে 2.50, টু কিবোর্ড থেকে লিখলাম, পয়েন্ট লিখলাম, এই যে 50, মানে 2.5 টাকা হারে, 2.50 কমা, ফুল স্টপ হয়ে গেছে, সরি কমা, হ্যাঁ 2.50 হারে, অর্থাৎ 2.5 টাকা হারে দিবে, যে সে 400 ইউনিটের সমান অথবা তার থেকে কম, কিন্তু অবশ্যই 200 ইউনিটের বেশি, এমন যে ব্যবহার করবে সে 2.5 টাকা হারে দিবে, এবং তার থেকে বেশি যে ব্যবহার করবে, অর্থাৎ ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু আবারও একই নিয়ম ডি টু, এই এক প্রিন্সিপাল অ্যামাউন্টকে কেন্দ্র করে কিন্তু সবকিছু হচ্ছে। এই লেস দেন ইকুয়াল দেখেন প্রত্যেকটা দিচ্ছি লেস দেন ইকুয়াল, ঠিক আছে, লেস দেন ইকুয়াল 500, এখান থেকে 500 লিখে দিলাম, তারপরে কমা, যদি কেউ 500 ইউনিটের সমান ব্যবহার করে অথবা তার থেকে কম, তাহলে ডি টু ইন্টু কত কত টাকা হারে দিবে, তাহলে অবশ্যই এর থেকে বেশি হতে হবে, তাহলে ডি টু ইন্টু 3.75 কমা এই হারে দিবে, 500 ইউনিটের সমান ব্যবহার করলে এত হারে। এখন গভর্নমেন্ট যেটা বাড়াবে, যদি আগামী বছর থেকে বলে যে না 20 টাকা হারে দিতে হবে ইউনিট, ঠিক আছে, একটা ডেস্ক যদি গভর্নমেন্ট এতে ইয়ে করে, কমেন্ট করে বা ইয়ে কনফার্ম করে বিদ্যুৎ বিলটা, সেই হারে আমাদেরকে দেওয়া লাগবে, তাই না? এটা বুঝতে পারলাম, তো এটা হচ্ছে 3.75 হারে দিবে, এবং যদি তার থেকে আরো বেশি হয় তাহলে ডি টু, সেখানে ডাইরেক্ট ডি টু ইন্টু 4.50 কিবোর্ড থেকে 50 হারে লিখে দিলাম, ডি টু ইন্টু 4.50 হারে। এখন ব্র্যাকেট কিন্তু ক্লোজ, ব্র্যাকেট ইফ কয়টা ব্যবহৃত হয়েছে দেখেন তো, ইফ হচ্ছে এ একটা, হ্যাঁ, আর হচ্ছে ইফ এ একটা দুইটা, আর হচ্ছে ইফ এ একটা তিনটা, তিনটাই ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে ব্র্যাকেট তিনটা ক্লোজ, 1 2 3, বুঝতে পারছি তো, মানে একেবারে সহজ একটা জিনিস যদি বুঝতে পারি। এখন আমরা এন্টার দিব, এখানে যদি কেউ না বুঝতে পারি তাহলে কমেন্ট করতে হবে, আমি আবার রিপ্লাই দিব, আর যদি বুঝতে পারি তাহলে আমি এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। ওকে, বিষয়টা একটু ক্রিটিক্যালি, প্রথম বুঝতে একটু সমস্যা হবে, আমাদেরও হয়েছে, আমরা প্র্যাকটিস করে করে এখন ইজি হয়ে গেছে, তো আপনারা প্র্যাকটিস করলে আপনাদেরও সহজ হয়ে যাবে। এন্টার প্রেস করব কিবোর্ড থেকে, অ্যামাউন্টটা এটা বের হয়ে যাবে, ঠিক আছে, তাহলে অ্যামাউন্টটা কত, 210 বের হয়েছে, ঠিক আছে, 210, আমরা এখান থেকে প্লাসটা ধরে একটা টান দিব, সবগুলো বের হয়ে আসবে, ব্যাস এভাবে কিন্তু আমরা বের করব। তারপর আছে ভ্যাট, VAT, ভ্যাট কত পার্সেন্ট, আমরা কিন্তু বিদ্যুৎ বিল যখন দিই তখন কিন্তু আমরা ভ্যাট দিয়ে থাকি ডেস্ক, ওকে, তো কিভাবে ভ্যাটটা দিই সেটা একটু দেখে নিই, ইকুয়াল, তারপর হচ্ছে ই টু, ই টুটা কয় যে প্রিন্সিপাল অ্যামাউন্টকে ডিফেন্ড করে ভ্যাট দিতে হয়, ই টু ইন্টু 15%, মানে 15% আর ভ্যাট, মানে 15% মানে 100 টাকায় 15 টাকা করে, সে যত ইউনিট ব্যবহার করুক না কেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট যত হোক না কেন, সে 100-এর পরে 15, তাহলে এখানে 210, তাহলে 15% আরে গুণ দেন, তাহলে বের হয়ে যাবে, ঠিক আছে, এই যে এন্টার দিলাম, এখন দেখেন এই যে 31.50 টাকা বের হয়ে গেছে, ঠিক আছে, আমরা কিন্তু এটা বুঝতে পারছি, এই যে 15%, ইটু ইন্টু 15%, মানে সকলের জন্য 15% হারে ভ্যাট দিতে হবে ডেস্ক, ওকে, ঠিক আছে। মহিউদ্দিন সাহেব কি বুঝতে পারতেছি, মহিউদ্দিন সাহেব মানে অন্য মনস্ক একটু নাকি, হ্যাঁ, তাহলে ভ্যাটটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে এস ডট চার্জ, সার্ভিস চার্জ, এস ডট চার্জ, CARGE চার্জ, সার্ভিস চার্জ, ঠিক আছে, এস ডট চার্জ মানে সার্ভিস চার্জ, সার্ভিস চার্জটা কত, সার্ভিস চার্জের একটা ফর্মুলা আছে, ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এগুলো আবার সহজ আছে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে একটু কঠিন হবে, ঠিক আছে। এরপর আছে জি টু, তো ভ্যাটের পরে আমাদের একটু ভুল হয়েছে এখানে, এই লাইনটা আমরা একটু ড্র্যাগ করে টেনে নিয়ে যাব, এখানে এই লাইনটা আমরা এভাবে মুখ চিহ্ন দিয়ে এই পাশের ঘরে নিয়ে গেলাম, বাস, ঠিক আছে, মুখ চিহ্ন দিয়ে ধরে নিয়ে গেলাম, হ্যাঁ, একটু দেখাই দিব, এর আগের ঘরটা আছে প্রিডিউ, প্রিডিউ মানে পূর্বের বকেয়া, প্রি বলতে পূর্বে আর ডিউ মানে বকেয়া, পূর্বের বকেয়া, পূর্বের বকেয়াটা কি, পূর্বের বকেয়াটা একটু দেখে নি, যেমন মনে করেন ঢাকা শহরে একজন বাড়িওয়ালার বাড়ি আছে, এখন সে হঠাৎ ক্যানাডিয়ান ভিসা পেয়ে গেছে, এখন সে বাড়ি রেখে আনন্দে মনে করেন যে আমরা বাঙালি তো সবাই তো ক্যানাডিয়া যাওয়ার জেলা পাগল, দৌড়াইছে, এখন মনে করেন তার মিটারের লাইন ডিসকানেক্ট করে না, ডেস্কর সঙ্গে যোগাযোগ করে ডিসকানেক্ট না করলে মিনিমাম চার্জ তো উঠতে আছে, তাই না,
এবার মনে করুন উনি কানাডা থেকে 10 বছর পরে আসছে, আসে দেখে ওনার মিনিমাম চার্জ উঠে আছে, কারণ কত উঠে আছে সেটা কিন্তু আমরা জানি না। তা এই কারণে আন্দাজে বসায় দিতে হবে প্রি ডিউটা, পূর্বের বকেয়া কত সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এগুলো আন্দাজে বসায় দেওয়া লাগবে। তো এই প্রি ডিউকে কেন্দ্র করে সার্ভিস চার্জ, ঠিক আছে? এখন আমরা সার্ভিস চার্জে চলে যাব, ইকুয়াল, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে জি টু, জি টু হচ্ছে প্রি ডিউকে কেন্দ্র করে, জি টু গ্রেটার দেন, জি টু গ্রেটার দেন জিরো, জি টু গ্রেটার দেন জিরো কমা, তারপর হচ্ছে জি টু ইন্টু, জি টু ইন্টু 2%, 2% কমা জিরো ব্র্যাকেট ক্লোজ। এখানে একটু বুঝার আছে, দেখেন ভালো করে, ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে জি টু, জি টু মানে কি প্রি ডিউ, এই যে জি ওয়ান মানে প্রি ডিউ আর টু মানে 100 টাকা। প্রি ডিউ বলছে যে জি টু গ্রেটার দেন জিরো, প্রি ডিউটা যদি জি টু টা যদি জিরো থেকে বড় হয়, জি টু টা মানে হচ্ছে প্রি ডিউটা যদি জিরো থেকে বড় হয়, জিরো থেকে বড় একটা সংখ্যার নাম, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, ওকে, যদি বড় হয় তাহলে জি টু ইন্টু 2%, মানে 100 টাকায় 2 টাকা হারে সার্ভিস চার্জ দেওয়া লাগবে। কাদেরকে দেওয়া লাগবে? ডেস্কোকে। আর যদি জিরো হয় তাহলে কোনো টাকা অ্যামাউন্ট দেওয়া লাগবে না, তা জিরো, যদি জিরো থেকে ছোট হয় তাহলে দেওয়া লাগবে না, অর্থাৎ জিরো থেকে ছোট মানে -0 বা জিরো, ওকে। তা যদি জিরো থেকে বড় হয় তাহলে 2% হারে দেওয়া লাগবে, যেমন 100 টাকায় 2 টাকা, ওকে। আর যদি বড় না হয় তাহলে কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু আমাদের কাছে বলা সার্ভিস চার্জ নেয়, কি চার্জ নেয়, যে মিটার বাবদ, এই বাবদ, সেই বাবদ, মিটার কিন্তু আমরা টাকা দিয়ে কিনি, এখান থেকে ইন্টার সিলেকশন করলাম, ওকে। এই যে 100 টাকায় 2 টাকা, তাহলে 1000 টাকা অবশ্যই 20 টাকা এটা বেড়ে যাবে, ঠিক আছে? এই যে আর প্রি ডিউ যাদের নাই তারা দেয় না, ওকে। এরপরে আমরা চলে যাবো অ্যামাউন্ট পে, AMOUNT, অ্যামাউন্ট পেইড, PAID, পেইড। অ্যামাউন্ট পেইড হচ্ছে, দেখেন এখানে ক্লিক দিলে যে নিচের ঘরে চলে আসলো, অ্যামাউন্ট পেইড একটা ফর্মুলা আছে, ইকুয়াল, তারপর হচ্ছে অ্যামাউন্ট পেইড বলতে এখানে টোটাল ইনকাম গুলো যোগ করতে হবে, আমাদের কোনটা কোনটা ইনকাম হয়েছে, আমাদের খেয়াল করে দেখেন তো কোনটা কোনটা ইনকাম হয়েছে, ই টু প্লাস এফ টু প্লাস জি টু প্লাস এইচ টু, এই যে ই টু হচ্ছে এটা, এই ই টু, এটা কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা টোটাল ইউজে ব্যবহার করে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা আমরা একটা ইনকাম করছে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ ইনকাম করছে। তারপর ই টু প্লাস কিবোর্ড থেকে যোগ দিচ্ছি, প্লাস এফ টু, আবার প্লাস জি টু, জি টু হচ্ছে প্রি ডিউ মানে পূর্বের বকেয়া, প্লাস এইচ টু, এই যে এইচ টু। এখন কিন্তু এন্টার দিলে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেটা বেরিয়ে আসবে, এখন কিন্তু টান দিলে কি পরপর পর সবগুলো বেরিয়ে আসবে, দেখছেন? আপনারা কিন্তু এখানে একটা কাজ করতে পারেন, এখানে কাজটা কি দেখেন, এখানে আমি মুছে ফেলে দিলাম, ঠিক আছে? এখানে আমি এখন মুছে দিব, এই যে দেখেন আমি মুছে দিলাম। এখানে আপনারা চাইলে এভাবেও করতে পারবেন, কিভাবে বলেন তো, এখানে ইকুয়াল চিহ্ন দিলেন, তারপর হচ্ছে আপনি আপনি ইয়ে দিলেন, সাম লিখলেন, এস ইউএম, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আপনি এখান থেকে, কিন্তু আমরা এই কাজটা যে অটো সাম থেকেও করতে পারতাম, ঠিক আছে, আবার এখান থেকেও করতে পারবো। এখানে হচ্ছে টোটাল ইউজ প্রিন্সিপাল অ্যামাউন্ট কয় এটা, তারপরে এস টু, এখান থেকে এস টু দিলাম কিবোর্ড থেকে, তারপর হচ্ছে লাস্টে ইনকামটা কোনটা করছি, এটা ইনকাম করছি সার্ভিস চার্জ, ওকে, এস টু ব্র্যাকেট ক্লোজ, এই যে এখন এন্টার দেন, দেখেন বের হয়ে যাবে, দেখছেন? এখন কিন্তু এন্টার দিয়েছেন, তারপরে কিন্তু সবগুলা কিবোর্ড থেকে, এই যে দেখেন তো অ্যামাউন্টটা এটা হয়েছে কিনা, সবার শিটের সঙ্গে মিলাই নেই, এখানে প্লাসটা ধরে একটা টান দেবো, তাহলে দেখছেন এক যোগ বিভিন্ন ভাবে করা যায়, বুঝতে পারছেন তো? বিভিন্ন ভাবে করা যায়, এভাবে সবগুলো যোগ করে নেওয়া যাবে, যে 1+2+3+4+5+6+10, ওকে। কিন্তু এভাবে আমি না করে 1 থেকে 10 পর্যন্ত যোগ দিয়ে দিলাম, তাই না? ব্র্যাকেট দিয়ে ইকুয়াল সাম লিখে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে 1+1:10, ওকে, 1:10, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলে আমি এন্টার চাপলে বেরিয়ে গেল, অথবা এখান থেকে অটো সাম দিলেও কিন্তু বেরিয়ে যেত, ওকে। অটো সাম দিলে ওরা কিন্তু আমাদের এটা ক্লিক করে দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, কারণ এর ভিতরে আর কোনো সংখ্যা নাই, যদি সংখ্যা থাকতো তাহলে আমরা একটা বাদে একটা যোগ করতে হতো, আর কিন্তু কোনো সংখ্যা নাই, তাই তো অটো সব যোগ করে দিলাম এটা ইনটু এটা, কারণ আমার তো একটা একটা করে যোগ করতে গেলে অনেক সময় লেগে যাবে অফিস আদালত, ওকে। কেউ একজন কমেন্ট করছেন আমি দেখে নি, পিসি কমেন্ট করছে দেখি, আচ্ছা দেখেন, হ্যাঁ, তাহলে এই যে আমাদের যে বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারলাম, এখানে মিটার নাম্বার দেওয়া থাকবে, প্রেজেন্ট রিডিং দেওয়া থাকবে, প্রিভিয়াস রিডিং দেওয়া থাকবে, টোটাল ইউজটা আমরা বের করবো, এগুলাকে কেন্দ্র করে প্রিভিয়াস আর প্রেজেন্টকে কেন্দ্র করে, ওকে।
তারপরে টোটাল ইউজকে কেন্দ্র করে পেঞ্চ ভ্যালু অ্যামাউন্ট, তাকে কেন্দ্র করে ভ্যাট, তারপর পিডিডিউকে কেন্দ্র করে সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ সবগুলো কেন্দ্র করে অ্যামাউন্ট পেড, টোটাল অ্যামাউন্টে বের করবো আমরা। ঠিক আছে, তাহলে আজকে যে বিষয় দুটো দেখালাম, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। তো আজকের ক্লাসটা আমি প্রায় শেষ পর্যায়ে। কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে বলতে হবে। যেমন গতদিন কিন্তু এখানে আমরা এই ইয়েটা সিলেকশন করে নিয়েছিলাম, এটা সিলেকশন করে আমি কিন্তু এখানে একটা ঘর বাড়ায় নিয়েছিলাম রাইট বাটন ক্লিক করে, অথবা এখান থেকে ক্লিক করে। ঠিক আছে, এই যে এখান থেকে ক্লিক করে ইনসার্ট, এই যে রোয়া, এখান থেকে ওকে, রোয়াটা বাড়িয়ে নিয়ে অথবা দুইটা রোয়া বাড়িয়ে নিতে পারি। বাড়িয়ে নিয়ে আমি কি করছিলাম, এখান থেকে আমি দুইটা সিলেকশন করছিলাম, এই দুইটা সিলেকশন করে আমি কি করছিলাম, পুরোটাই কাটলে কাটতে পারবেন আপনাদের ইচ্ছা, এই যে মার্স এন্ড সেন্টার কেটে নিয়ে আমি এখানে ইলেকট্রিসিটি বিল লিখলাম, ই এল ই সি, ই এল ই সি, ইলেকট্রিসিটি পিআই ডবল এল বিল, ইলেকট্রিসিটি বিল লিখলাম। আপনারা চাইলে এটাকে বড় করে দিতে পারবেন, এখানে ধরে এভাবে এই যে এটাকে কালার দিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার, যেটা আপনাদের পছন্দ হয়। ঠিক আছে, সেই কালার গুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এগুলো সব আপনারা ইয়ে করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কাজ আছে। কেউ একজন কমেন্ট করছেন আমি দেখিনি, স্যার আমি মহিউদ্দিন, আমি কলামটা আর একবার দেখবো। হ্যাঁ দেখেন, আপনাদেরকে ওই যে কলাম দুইবার নিয়ে দেখালাম, তারপরে এখানে মনে করেন এখানে একটা কলাম বাড়াবো, সাপোজ সাপোজ মনে করেন। আরো একজন কে কমেন্ট করছেন একটু দেখে নিই, লাইনটা কেটে যাবে এখানে, আজকে ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, কোনো কমেন্ট থাকলে করতে হবে এখন। হ্যাঁ আবার দেখান, আচ্ছা আমি আর একবার দেখাচ্ছি। মনে করেন এখানে একজন কাস্টমারের নাম বাদ পড়ে গেছে, এখানে এখানে একজন কাস্টমারের নাম বাদ পড়ে গেছে, আমি এখানে একটা কলাম বাড়াবো। ঠিক আছে, এই ভিতরে সরি রো বাড়াবো, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে রো, ওকে, এই যে দেখেন একটা রো বেড়ে গেছে। আমি যদি রোটা না নিতে চাই তাহলে রোর উপরে রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে এই যে ডিলেট, ওকে, এই যে ডিলেট রো, ব্যাস এই যে রোটা ডিলেট হয়ে গেছে। অনুরূপ আমি যদি বলি আমার এখানে একটা কলাম বাদ গেছে, যেমন প্রিডিউ কিন্তু আমাদের বাদ যাচ্ছিল, এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আমাদের রোটা বাদ পড়ে গেছিল, সাপোজ আমি আরেকটা ওই কলাম বাদ পড়ে গেছিল, কলাম বাড়িয়ে নিব, ওকে, এই যে কলামটা বাড়িয়ে নিলাম, ব্যাস দেখেন একটা কলাম বেড়ে গেছে। দেখছেন, যদি না লাগে তাহলে রাইট বাটন ক্লিক করে তাহলে এই যে ডিলেট, ডিলেট দিয়ে দিলাম, এই যে কলাম ডিলেট, ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন, একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, একেবারে সোজা কাজ। তবে ফার্স্ট টাইম একটু কঠিন মনে হবে সবার কাছে, এটা স্বাভাবিক, আমার কাছে কঠিন মনে হয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাদের করতে হবে, বুঝতে পারছেন, এভাবে করতে হবে। কেউ একজন কমেন্ট করছেন, আমি একটু দেখে নিই, অ্যামাউন্ট পেইডটা দেখান। হ্যাঁ, অ্যামাউন্ট পেইডটা একটু ভালো করে দেখতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই যে ক্লিক করলে এখানে দেখেন, এই যে আমি দুইভাবে করছিলাম, একটা হচ্ছে কি প্রথম হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইকুয়াল লিখছিলাম, তারপর সাম, তারপর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপর হচ্ছে সাম লিখে ব্র্যাকেট, তারপর প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিয়েছি, তারপর হচ্ছে ব্র্যাকেট কিবোর্ড থেকে ইস্টু দিয়েছি, শিফট চেপে ধরে ইস্টু, এখানে ফর্মুলা বারে খেয়াল করেন আপনারা, ওকে, ইস্টু, তারপর